ধন্যবাদ সবাইকে। তো আমরা আমাদের ফেসবুক আসলে একটা কীভাবে আমরা মার্কেটিং করতে পারি আমরা বিভিন্ন ওয়ে আমরা আসলে দেখতেছিলাম। তো আমরা গ্রুপ নিয়ে মোটামুটি কাজ করেছি, আমরা তোমার মানে গ্রুপ বানিয়েছি। তো এরপর আমরা একটা ফেসবুক পেজও তোমার হচ্ছে কি আমরা ক্রিয়েট করেছি। এখন আমরা যেটা দেখবো আসলে একটা ফেসবুক পেজের মধ্যে কিন্তু গ্রুপ থেকে সেটিংসটা অনেক বেশি। একটা গ্রুপের মধ্যে আসলে অত বেশি তোমার সেটিংস না থাকলে একটা পেজ আসলে হিউজ সেটিংস। আর পেজ দিয়ে আসলে কয়েকভাবে ইনকাম করা যায়। একটা ইনকাম ধরো তুমি কোনো মার্কেটিং করবো না, জাস্ট তুমি ভালো মানে ভিডিও আপলোড করবে, মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম হবে। কিন্তু আসলে আমরা ওই দিকে যাচ্ছি না, আমরা মেন ফোকাস রাখবো কি তোমার মার্কেটিং মাধ্যমে, কারণ ওইটা দিয়ে কি একটা ভালো মানে তোমার ইনকাম করা পসিবল হয়। তো আমি একটু সেটিংস দেখি। তো সেটিংসের জন্য আমি যদি এখানে মনে যাই তোমাকে আসলে প্রথমে যেতে হবে কি এখান থেকে তোমার প্রোফাইলে, যেমন কাও লাভার্স কমিউনিটি না আমাদের সে পেজটা, কারণ আমরা প্রথমে কি আমরা একটা প্রোফাইলের আন্ডারে কিন্তু কি আমরা একটা পেজ ক্রিয়েট করছি, যার কারণে আমাদের প্রথমে সেখানে মধ্যে তোমার যেতে হবে। তো এরপরে তুমি যদি এখান থেকে যে ম্যানেজার তুমি এখানে যাও, তোমার সামনে মোটামুটি সব সেটিংস চলে আসবে। তো এখানের মধ্যে যে সেটিংসগুলো আছে মানে সবগুলোই যে অতটা গুরুত্বপূর্ণ এরকম না, এর মধ্যে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে পেজ অ্যাক্সেস। এটা এটা মানে হচ্ছে কি তুমি যদি চাও তুমি ছাড়াও আরও অন্যজনকে কি তুমি অ্যাক্সেস দিবা, যে তোমার হয়ে এখানে তুমি কাজ করে দিবা। যেমন তোমার তুমি যদি কারো আন্ডারে বিজনেস ম্যানেজার হিসেবে কাজ করো, সে কিন্তু তার পেজের একটা অ্যাক্সেস তোমাকে দিতে পারে, বাট ফুল অ্যাডমিন অ্যাক্সেস না, ও তোমাকে মডারেটর বানাই দিল। যেমন ধরো তো জাস্ট কাজটা একদম ইজি, তোমার অ্যাড নিউ থেকে তোমার নেক্সট, তো নেক্সট থেকে এখানে তুমি জাস্ট কি তোমার ফেসবুক প্রোফাইল অথবা ইমেল অ্যাড্রেসটা দিলে। যেমন ধরো আমি একজন নাম দিলাম, ধরো আমি তোমার দিলাম যে তোমার থমাস, দেখি তোমায় যেমন ধরো মানে তুমি চাচ্ছই যে এই ব্যক্তিকে তুমি একটা অ্যাক্সেস দিবা। এখন তোমাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে, জাস্ট পাসওয়ার্ডটা দিলে হবে কি তুমি এখানে তাকে একদম ফুল অ্যাক্সেস, মানে তোমার এইটা মানে কি মানে তোমার সে পুরো অ্যাডমিন হয়ে গেল। আর এটা অফ করে দিলে জাস্ট তুমি কি মানে তোমার সে জাস্ট কিছু কমেন্ট করবে অথবা কিছু জাস্ট পোস্ট করবে, মানে মানে মডারেটর হিসেবে কাজ করা। তো এই জিনিসটা আসলে তোমার আগের ফেসবুক ভার্সনে অনেক তোমার মানে হার্ড ছিল, বাট এখন ফেসবুক আপডেট হওয়ার পরে এটা অনেক ইজি হয়ে গেছে এই পার্টটা। তো এরকম করে তুমি তোমার মাল্টিপল ফেসবুকে কি তুমি এখানে অ্যাড করতে পারো। আর তোমরা যখন তোমাদের ফেসবুক আইডি বিল্ড করা শুরু করবা, মানে পেজ বা গ্রুপ তুমি করবা কি মাল্টিপল প্রায় 4-5টার উপর আইডি দিয়ে এগুলোর মধ্যে তুমি মানে অ্যাডমিন বানিয়ে রাখবা। তো তা নাহলে হবে কি যে কোনো একটা আইডি তোমার অফ হয়ে গেলে কি তুমি কিন্তু এটার অ্যাক্সেস হারাই ফেলবা, যার কারণে তুমি 4-5টা কি তুমি এভাবে অ্যাড করে দিবা আর কি। তো এই পার্টটা আসলে এতটুকুই, জাস্ট তোমার এখানে নাম অথবা ইমেল অ্যাড্রেস সেটা দিলে হয় কি তুমি যদি অ্যাড করে দেওয়া যায়, জাস্ট পাসওয়ার্ড দিলে এটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে এখানে। আচ্ছা এরপর তোমার কমিউনিটি ম্যানেজার, তোমার এটাও তুমি কি মডারেটর হিসেবে অ্যাড করতে পারো। যেমন আপাতত তোমার জাস্ট একজন আছে, ফুল কন্ট্রোল মানে এসে তোমার অ্যাডমিন, তুমি চাইলে এখানের মধ্যে মডারেটর অ্যাড করতে পারো। জাস্ট তুমি এখানের মধ্যে নাম অথবা ইমেল অ্যাড্রেস দিলে তোমাকে চলে আসবে, জাস্ট তুমি নাম অথবা ইমেল অ্যাড্রেস দিলেই অটোমেটিক্যালি চলে আসবে। এটা একদম ইজি পার্ট, এটা কোনো কঠিন পার্ট না, কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ তোমার একটা পার্ট ছিল আর কি। আচ্ছা এরপর আমি আরও কিছু আমরা তোমার সেটিংস জায়গা ট্রাই করি। এখানে বাকি যেগুলো আছে এগুলো অতটা গুরুত্বপূর্ণ না, তুমি জাস্ট দেখতে পারো, বাট এগুলো আমাদের অতটা তোমার কাজে লাগবে না। আমাদের তো দেখি আমাদের আর কোন অপশনে আমাদের কাজে লাগতে পারে। এরপর হচ্ছে লিঙ্কড অ্যাকাউন্টস, তুমি চাইলে তোমার এই ফেসবুক পেজের সাথে একটা ইনস্টাগ্রাম আইডিকে তুমি লিঙ্ক আপ করতে পারো। যেমন ধরো তোমার একদম সেম নিচের কি তোমার একটা ইনস্টাগ্রাম তোমার তো আইডি আছে, তুমি চাইলে সেটাকে তুমি এখানে মধ্যে অ্যাড করতে পারো। যেহেতু আমাদের এখন কোনো ইনস্টাগ্রাম আইডি এখানে নাই, তার মানে কি এটা তুমি অ্যাড হবে না। আমরা যখন একটা ইনস্টাগ্রাম আইডি বানাবো তখন কি আমরা এটা ওই টাইমে আমরা তোমার অ্যাড করে দেখাবো, বাট একদম ইজি একটা পার্ট। জাস্ট তোমার যদি এখানে একটা ইনস্টাগ্রাম আইডি এখন তোমার বানানো থাকতো, তুমি জাস্ট এখানে আমাদের ক্লিক করলে কনফার্ম দিলে কি তোমার এটা দুটার মধ্যে কি কানেক্ট হয়ে যেত। আচ্ছা এরপর আমরা যদি আরেকটু দেখি এখানের মধ্যে, এই যেটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট মেটা বিজনেস সুইট, কারণ আমরা যখন আমাদের আইডিটা বিল্ড আপ করবো আমাদের কিন্তু প্রতিনিয়ত পোস্ট করতে হবে। এখন প্রতিদিন পোস্ট করা কিন্তু পসিবল না, এখন তুমি চাইলে 1-2 মাসের পোস্ট একদিনে বসেই তুমি কিন্তু করতে পারো তোমার শিডিউল করে। যেমন ধর আমি তোমার গেলাম ক্রিয়েট পোস্ট, এই ক্রিয়েট পোস্টে আমি যদি যাই, এই সবার প্রথমে যেটা আসতেছে দেখো এখানে কিন্তু আমার তোমার ইনস্টাগ্রাম শো হচ্ছে বাট ডিজেবল, কারণ কি আমি তোমার একটা অ্যাড করিনি। তুমি যদি তোমার ইনস্টাগ্রামটা আমি তোমার একটু আগে যে অপশনও দেখালাম তুমি যদি অ্যাড করতা এখানের মধ্যে, তুমি যদি এটার মধ্যে টিক চিহ্ন দিতা, এখন তুমি যে পোস্ট করবা সেই পোস্ট অটোমেটিক্যালি কি তোমার ইনস্টাগ্রামেও তোমার মানে তো হয়ে যাবে। অর্থাৎ একটা পোস্ট ফেসবুক পেজ গ্রুপ ইনস্টাগ্রাম সেম টাইম অটোমেটিক্যালি মানে তোমার হয়ে যাবে। তো আমরা একটা ছবি ধরো আপলোড করলাম, একটা ছবি ধরো এই যে র্যান্ডম নিজের আমি একটা ছবি আপলোড করলাম, টেক্সট আমি ধরো বললাম যে বিউটিফুল ইমেজেস, বিউটিফুল তোমার ধরো বললাম যে কাউ মানে তোমার ইমেজ, অর্থাৎ তুমি তোমার একটা ভালো মতো টেক্সট তুমি দিতে পারো। এরপর তুমি লোকেশন দিতে পারো কি ইউএসএ, অথবা ধরো তোমার নিউ ইয়র্ক
তুমি এরকম টাইপ সিলেক্টটা দিতে পারো, এই যে তোমার তোমার তো শিডিউল। আমি তাকে বললাম যে তুমি ধরো ফেব্রুয়ারি আট তারিখ সন্ধ্যা সাতটা বাজে গিয়ে তুমি এই পোস্টটা করে দিবা, তোমার দেখো শিডিউল। আর তোমার এখানে কিন্তু তোমার তোমার দুটা ভার্সন আছে, তোমার ডেস্কটপ মোবাইল, মানে তোমার মোবাইলে কেমন দেখাবে ডেস্কটপে কেমন দেখাবে তুমি কিন্তু এখান থেকে দেখতে পারো, তোমার সেই ইমেজটা লোড হচ্ছে। আর এই শিডিউল করে দেওয়া মানে কি এই পোস্টটা এখন হবে না, ফেব্রুয়ারি আট তারিখে আমি তোমার যে টাইমে দিছি ওই টাইমে কি এটা অটোমেটিক্যালি পোস্ট হয়ে যাবে। এই জন্য এই ফিচারটা খুবই গুরুত্বপূর্ণ, দেখো এটা কিন্তু তো তোমার এক শিডিউল হয়ে গেছে। এখন তুমি এইভাবে করে জাস্ট তুমি কি একদিন বসে এক মাসে সবগুলো পোস্টকে তুমি করে দিবা, তা তোমার ডেইলি আর কি তোমার আর এখানে আসার প্রয়োজন নেই। তো এভাবে করে আসলে কি একটা আইডি তোমার নিজের আইডি আস্তে আস্তে করে তোমার বিল্ড আপ করা আছে। তো এখানে আরও কিছু অপশন আছে, ওগুলো তোমার তেমন প্রয়োজন নেই। যেমন তো কন্টেন্ট তুমি কোন কোন কন্টেন্ট তুমি পাবলিশ তুমি করতেছো আর এগুলো তোমার কি কতটা তোমার রিচ হচ্ছে তোমার এখান থেকে দেখা যায় আর কি। তো এই অপশনগুলো আগে অনেক হার্ড ছিল, এখন অনেকটাই তোমার তারা অনেক তোমার সহজভাবে আনছে আর কি। তো এখানে আর বাকি যেগুলো আছে এগুলো অতটা গুরুত্বপূর্ণ না, জাস্ট তোমার এই তিন চারটা পার্ট তুমি যদি জাস্ট একটু ভালোভাবে করে শিখে ফেলতে পারো বা একটা আইডিয়া তোমার হয়ে যায়, আসলে ফেসবুক তোমার মানে পেজ নিয়ে কাজ করাটা আসলে অতটা হার্ড তোমার না আর কি। এরপর ধরো তোমার পেজ রিকমেন্ডেশন, তো এখানে তোমার আর্টিকেল বা কিছু আছে এটাও তোমার তেমন তোমার প্রয়োজন নাই। এরপর দেখি আর আমাদের এখানে তোমার তেমন কোনো প্রয়োজন আছে কি না। অডিয়েন্স ইনভাইট ফ্রেন্ডস টু ফলো, তুমি তোমার কি মানে তো ফ্রেন্ড যারা আছে তুমি তাদেরকে ইনভাইট করতে পারো আর কি, যেহেতু আমাদের এখানে তো আপাতত কি কোনো ফ্রেন্ড নেই, যেহেতু আমাদের এখানে আপাতত কোনো ফ্রেন্ড নেই যার কারণে কি আমরা এখানে ইনভাইট করতে পারতেছি না। তোমার যদি এই প্রোফাইলে আরও ফ্রেন্ড থাকতো তুমি কিন্তু এটা ইনভাইট করতে পারতাম। আচ্ছা এরপর আমরা এখানের মধ্যে আর কোনো অপশন আছে আমি একটু দেখি আর কোনো অপশন আমাদের আছে কি না, নাকি আমি আচ্ছা আমি হচ্ছে তোমার অন্য প্রোফাইলে একদম চলে গেছে। আচ্ছা এরপর এখানে আর কোনো অপশন কি আমাদের আছে নাকি একটু দেখি আমরা ফাউন্ডার্স কমিউনিটি, অর্থাৎ মানে তোমার দেখো এরকম করে তুমি যতগুলো পেজ খুলবা সবগুলো কিন্তু আলাদা প্রোফাইল হয়ে যাবে, মানে প্রত্যেকটা একটা ভিন্ন ভিন্ন প্রোফাইল যেটা আগে ছিল না, এটা কিন্তু ফেসবুকে আপডেট, এটা আগে কিন্তু এরকম হতো না। আগে তোমার একটা ফেসবুক আইডির মধ্যে তোমার মানে পেজগুলো সব হইতো, এখন দেখো প্রতিটা পেজ কিন্তু কি একটা আলাদা করে প্রোফাইল। আচ্ছা এরপর এখানেও কিছু তোমার তোমার একটা অপশন আছে, যেমন তুমি তোমার হোয়াটসঅ্যাপ কি তুমি তোমার মানে হোয়াটসঅ্যাপ এখান থেকে অ্যাড করতে পারো, তোমাদের নাম্বার দিয়ে তুমি এটা অ্যাড করতে পারো ইজি। আমি আপাতত তোমার এটা করতেছি না, তুমি তোমার জাস্ট মোবাইল নাম্বার দিলে অ্যাড হয়ে যাবে। এখানে যে অপশনগুলো আছে জাস্ট তোমার অপশনটা দিলেই মানে তো সাবমিট করলেই মানে হয়ে যাবে, যে অপশনগুলো আমি তোমাদের দেখাচ্ছি মানে তো অত কঠিন না, জাস্ট কোনটা কোথায় আছে এতটুকুই তোমাদের জানলে আসলে এনাফ। এরপর এখানে তুমি এডিট থেকে কিছু কথাবার্তা তুমি যদি চাও যে কোনো সময় কি তুমি তোমার প্রোফাইল ফটো পিকচার ইজিলি কি তুমি আপডেট করতে পারো আর কি, এই যে তোমার বায়ো যেটা আমরা অ্যাড করছিলাম এটা তুমি যে কোনো মোমেন্টেই তুমি এটা এডিট করতে পারো। এরপর আর তেমন কিছু নাই আসলে, জাস্ট তোমার এতটুকু টুকটাক তোমার আইডিয়া থাকলে তুমি কিন্তু ফেসবুক পেজ নিয়ে কাজ শুরু করতে পারবে। এখন আমরা আমাদের নেক্সট ভিডিওতে আমাদের দেখবো যে আমরা আসলে আমাদের ফেসবুক পেজটাকে কীভাবে বড় করতে পারি, আমরা এত দেখলাম কি আসলে কোন কোন ফিচার আছে, আর আমাদের বড় করার জন্য আসলে আমাদের নিয়মিত পোস্ট করতে হবে। তোমার প্রতিদিন ধরো তুমি তিনটা থেকে চারটা নতুন অবস্থা তোমাকে পোস্ট করতে হবে এক মানে, বাট যেহেতু আমাদের উদ্দেশ্য কি ইউএস অডিয়েন্সদের খুঁজে বের করার জন্য তোমাকে আসলে ধরো বিকালবেলা থেকে বিকাল পাঁচটা থেকে তোমাকে পোস্ট করা শুরু করতে হবে। তুমি একটা বিকাল পাঁচটায় পোস্ট করতে পারো অথবা সন্ধ্যা সাতটা একটা, রাত দশটা একটা, রাত দুটো একটা। এরপর ধরো তুমি দিনের বেলা একটা পোস্ট করলা, মানে এখন তোমার পক্ষে তো মানে তোমার এটা সবসময় পোস্ট করা পসিবল না, যার কারণে আমি তোমাদের দেখালাম হচ্ছে এই অপশনটা। তুমি যদি এখানে বলো যে তুমি রাত দুটা বাজে পোস্ট করে দেবা, তুমি মানে সেট করে দিলাম অটোমেটিক্যালি রাত দুটা বাজে এটা পোস্ট হয়ে যাবে। তো আশা করি তোমার জিনিসটা বুঝতে পারছো। আমরা আমাদের নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে আসলে আমরা আমাদের এই ফেসবুক পেজটাকে আমরা কি মানে তোমার অন্য গ্রুপের মাধ্যমে কীভাবে করে বিল্ড করতে পারি বা একটু বড় করতে পারি। তোমার ধন্যবাদ সবাইকে।